বন্ধুরা কেমন আছেন? আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, এই বিষয়টি নিয়ে আমাদের মনোবেদনার শেষ নেই। জাতি হিসাবে আমরা কি অসুস্থ হয়ে যাচ্ছি এই অসহ্য অসহনীয় যানজটের কারণে? প্রতিদিন বিশেষ করে ঢাকা শহরের অন্যান্য শহরের অবস্থাও হয়তো একই রকম। ঢাকা শহরের এক একটা মানুষের 4 থেকে 6 ঘন্টার সময় নষ্ট হয়ে যাচ্ছে এই অসহনীয় যানজটের কবলে। আমরা এক একজন যেন নিরুপায় এবং অসহায় প্রাণী হয়ে যাচ্ছি। বলার কিছু নেই, করার কিছু নেই, অথচ সহ্য করতে হচ্ছে। এবং এই ব্যাপারে কেন যেন প্রায়োরিটি কোথায় যেন একটু কম। হ্যাঁ, অনেক কিছু হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, বাস নামছে, কিন্তু সেই অনুযায়ী কি এটা যথেষ্ট? আমার তো মনে হয় এটাকে 1 নম্বর অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা করে এর সমাধান করা উচিত। আমি এ বিষয়ে বিশেষজ্ঞ নই, কিন্তু আমি একজন ভুক্তভোগী। আর ভুক্তভোগী হিসাবে যতটুকু চোখে পড়ে যে অনেক কিছু করার আছে, এত প্রাইভেট গাড়ি অথচ গণপরিবহন নেই, সমস্ত রাস্তা দখল করে আছে প্রাইভেট গাড়ি, তো এখন তাহলে এই সমস্যার সমাধান কিভাবে হবে? মানুষ তো গাড়ি পাচ্ছে না। প্রাইভেট গাড়িতে একটা গাড়িতে একজন মানুষ চড়ছে, অথচ সেইটুকু জায়গায় 10 জন মানুষকে পরিবহন করা সম্ভব। আর সবচেয়ে বড় কথা, ঢাকা শহরের যে ফ্লাইওভার হচ্ছে বা যে রাস্তা আছে, এখন একটুখানি ফুটওভার বা একটুখানি রেললাইনের উপর দিয়ে, এটা দিয়ে আমার মনে হয় না কাজ হবে। এখন পুরোটাই ফ্লাইওভার দরকার, ডবল রাস্তা যাকে বলে, নিচে রাস্তা উপরে রাস্তা। আমরা একসময় মনে করতাম যে রিক্সার কারণে যানজট হচ্ছে, জিনিসটা তো এখন আসলে ভুল প্রমাণিত হয়েছে, তাই না? আর সবচেয়ে বড় কথা, ছোট ছোট কিছু সিদ্ধান্ত, যেমন মহাখালী বাস স্ট্যান্ড কেন থাকবে? ঢাকা শহরের ভিতরে আরেকটি বাস স্ট্যান্ডও কিন্তু নেই, একমাত্র মহাখালী বাস স্ট্যান্ড ছাড়া। সেই টঙ্গী থেকে বিমানবন্দর হয়ে, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, বনানী হয়ে মহাখালীর উপর দিয়ে যে বাস স্ট্যান্ডটি, হাজার হাজার বাস, বিশাল বিশাল বাস ঢাকার শহরের ভিতরে প্রবেশ করছে, কি প্রয়োজন? আমাদের গাবতলি সায়দাবাদ এই বাস স্ট্যান্ডের গুলোর মতো এটাও কেন সেই টঙ্গী বা গাজীপুরে চলে যেতে পারে না? এখানে গণপরিবহন দেয়া হোক সেই বাসগুলোর বদলে। আমি জানি না, বিশেষজ্ঞরা হয়তো অনেক মতামত দিয়েছেন এরই মধ্যে, কিন্তু আমরা যারা ভুক্তভোগী, যারা প্রতিদিন আমরা বের হই, একবার চিন্তা করুন, যারা বাসে বা সিএনজিতে চলাফেরা করেন, কি ভয়াবহ দুর্বিষহ যন্ত্রণার মধ্যে এই গরমে। একে তো গরম, তার উপরে আবার যানজট, মানে এটার এটার ইম্প্যাক্ট যে কত বড়। তাদের ডাক্তারের খরচ বেড়ে যাচ্ছে ওই পরিবারের, তারপরে তাকে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। আর আমি একটা জিনিস ঠিক বুঝি না, যে আমাদের প্রতিদিন এই যে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, এই যে জ্বালানি নষ্ট হচ্ছে, এই যে গ্যাস নষ্ট হচ্ছে, এই যে বিদ্যুৎ নষ্ট হচ্ছে, এইগুলাকে যোগ করলে কর্মঘণ্টা সহ, এটা দিয়ে আমরা যে অপরচুনিটি তৈরি করতে পারতাম, এটাকে যোগ করলে যে বিশাল পরিমাণ অঙ্ক দাঁড়ায়, সেইটাকে আমরা কেন ইনভেস্টমেন্ট হিসেবে দ্রুত নিয়ে আসতে পারছি না, বা সেটাকে বিনিয়োগ করে এটা সমাধান করা তো খুবই সহজ। সুতরাং যারা সরকারে আছেন বা যারা এর দায়িত্বে আছেন, তারা নিশ্চয়ই ভালো জানেন, তবে দুর্ভাগ্য হচ্ছে তাদেরকে রাস্তা খালি করে দিয়ে আমাদের যানজটে বসে থাকতে হয়। এটাও একটা কষ্টের ব্যাপার নাগরিক হিসেবে, কিন্তু তারা যদি আমাদের মতো এই কষ্টটা ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে দেখতেন, তাহলে হয়তো বুঝতে পারতেন এটা কত কষ্টের। তারা তো রং সাইড দিয়ে অনেক সময় চলে যায়, কত যন্ত্রণার, প্রতিটা মানুষের কত মূল্যবান সময় এর পেছনে চলে যাচ্ছে। ওই সময়টা হয়তো সে কাজ করতে পারতো, আরো কিছু আয় করতে পারতো, বা শরীরটা ভালো রাখতে পারতো, বা অন্য কোনো কাজে নিজেকে নিয়োজিত করতে পারতো, কিন্তু পারছে না। তো এই সমস্যার সমাধানের জন্য সবাইকেই কথা বলতে হবে। আমার মনে হয় এ ব্যাপারে কথা কম হচ্ছে।
কথাটা বলা দরকার এবং অনেক বেশি পরিমাণে বলা দরকার, যে এটাকে বিনিয়োগ হিসেবে দেখা দরকার। বিনিয়োগ হিসেবে দেখলেই এই সমস্যার সমাধান হবে। যেমনটা আমরা ডিজিটাল বাংলাদেশে এগিয়ে যাচ্ছি, তেমনি করে এখানেও এগোনো সম্ভব। ধন্যবাদ সবাইকে।